আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুনতে আপনাদের খারাপ লাগে? কিন্তু আপনাদের চট্টগ্রামের এক লোকের শুনলাম আজকে খারাপ লাগে, শোনেন নাই আপনারা? চট্টগ্রাম মহানগরীর পূর্ব নাসিরাবাদে বাস করে, চিটাগং ক্লাবের সভাপতি চেয়ারম্যান নাদের খান এবং তার স্ত্রী হাসিনা খান, তাদের দুইজনের নাকি আজানের শব্দ শুনতে ভালো লাগে না। আমরা যারা নবীজির যুগে আবু জাহেলকে দেখি নাই, তারা আজকের যুগের এই নাদের খানকে দেখলে আবু জাহেলের চিত্র কিছুটা ভেসে উঠে। নাদের খান এবং তার বউকে বলবো, 91% মুসলমানের দেশে আজানের শব্দ যদি ভালো না লাগে তো এ দেশ ছেড়ে যে দেশে উলুধ্বনি দেওয়া হয় সেই দেশে চলে যাও। এটা 91% মুসলমানের দেশ, এদেশে প্রতিদিন 5 ওয়াক্ত আজান হবে, আজানের এই সাউন্ড ভালো না লাগলে যেখানে ভালো লাগে সেখানেই চলে যাও। কত বড় স্পর্ধা! মসজিদ কমিটির কাছে চিঠি দিয়েছে যে আজানের শব্দ এটাতে নাকি তার ডিস্টার্ব হয়, চিঠি লিখেছে। আপনারা পত্র পত্রিকায় দেখেন নাই, টেলিভিশনে দেখেন নাই? আজান শুনলে তো শয়তানের খারাপ লাগে, কি আমি ভুল বলেছি? আজান শুনলে শয়তান পালায়, শয়তানের খারাপ লাগে। তো নাদের খান আর তার বউকে বলবো, শয়তানের সাথে তোমাদের কেমন সখ্যতা হইল, কেমন বন্ধুত্ব হইল যে শয়তানের মতো তোমাদেরও খারাপ লাগে? আবার সে আরো লিখেছে যে যদি আমাদের এই অনুরোধ মসজিদ কমিটি না রাখেন তাহলে মসজিদের সহযোগিতা আমরা বন্ধ করে দিব। মনে হচ্ছে মসজিদ মাদ্রাসা এগুলো কারো বাপদাদার টাকায় চলে। শোনেন, কিছু মানুষ এরকম ভাব সাবওয়ালা আছে, এরা মনে করে তাদের দানে মাদ্রাসা চলবে, মসজিদ চলবে, তারা না দিলে চলবে না। অবশ্য এটার জন্য আমাদের দেশের কিছু হুজুরদেরও দোষ আছে, গিয়ে বাসা বাড়িতে বসে থাকে। আপনারা বাসা বাড়িতে গিয়ে বসে থাকেন কেন? আপনারা নিজেরা মসজিদ মাদ্রাসায় থাকেন, যখন এই লোকগুলো জাকাত না দিয়ে ব্যবসা বাণিজ্যে যখন ধরা খাবে, তখন জাকাতের টাকা কিংবা তার এই সম্পদে আল্লাহ তাআলা তার এই সম্পদের মধ্যে গরিব মিসকিনদের যে হক রেখেছেন, কিংবা তার এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করার কারণে সে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা সে যখন বুঝবে, তখন হুজুরদের সামনে এসে পায়ে ধরে টাকা দিয়ে যাবে। আপনি যাচ্ছেন কেন? সে নিজে এমনিতেই আসবে। তারা মনে করছে যে তাদের টাকায় মসজিদ মাদ্রাসা চলে। এদেশের মসজিদ মাদ্রাসা, এদেশের মসজিদ মাদ্রাসা কোনো ব্যক্তির উপরে ডিপেন্ডেন্ট নয়, ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয়, বরং মানুষ ইসলামের কাছে দায়বদ্ধ। আপনি ইসলামের সাথে থাকলেও কি আর না থাকলেও কি আপনার লস, থাকলে আপনার লাভ, না থাকলে আপনার লস। আপনি ছাড়াও ইসলাম জমিনে টিকে থাকবে, কিন্তু ইসলাম ছাড়া আপনার দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। তার আজানের শব্দে ডিস্টার্ব হয়, সে লিখেছে। শুধু আজান নিয়ে তার আপত্তি নয়, এই যে আগামীকাল জুমাবার, জুমার দিনে প্রত্যেকটি মসজিদে নামাজের আগে যে বয়ান হয়, এই বয়ান শোনার জন্য মানুষ 1 সপ্তাহ অপেক্ষা করে। 1 সপ্তাহ অপেক্ষা করে মানুষ জুমার দিনে বয়ান শুনতে যায়, কারণ এই বয়ান শুনে মানুষ অনেক উপকৃত হয়, অনেক কিছু শিখি। এবং জুমার এই বয়ান, মাসে 4টা জুমা থাকে, কোনো কোনো মাসে 5টাও হয়। এই যে 4-5টা জুমায় খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, তারা যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, এই আলোচনাগুলো ব্যক্তি জীবন গঠনে, পরিবার এবং সমাজকে সুন্দরকরণে এই বক্তব্যগুলোর ভূমিকা কম না বেশি। তো সে বলতেছে, তার বউ এবং সে বলতেছে, অনুরোধ জানাচ্ছে যে জুমার বয়ানটাও যেন মসজিদের মাইকে যেন না হয়, কারণ এটা নাকি বাচ্চাদের ঘুমের ডিস্টার্ব হয়, এটা নাকি অসুস্থ মানুষের কষ্ট হয়, এরপরে এই আওয়াজের কারণে নাকি অনেক মানুষ কষ্ট পায়। তো ওই শোলকবহর
যে ওয়ার্ড আছে 8 নং ওয়ার্ড, ওই ওয়ার্ডের কাউন্সিলর সাহেবও দেখলাম খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, আমি টেলিভিশন চ্যানেলে দেখলাম। কাউন্সিলর সাহেব বললেন যে ওনার বক্তব্যে আমরা খুব আহত হয়েছি, আমরা খুব কষ্ট পেয়েছি, কারণ এই লোকটা তার ছেলে মেয়ের বিয়েতে একটা না কয়েকদিন গায়ে হলুদে তারা উচ্চস্বরে গান বাজনা বাজিয়েছে। তো তার ওই গান বাজনা যখন উচ্চস্বরে বাজলো তখন তো এলাকাবাসীর অনেক কষ্ট হলো, এলাকার মানুষের কষ্ট হয়েছে, বাচ্চাদের কষ্ট হয়েছে, অসুস্থ মানুষ কষ্ট পেয়েছে, কিন্তু সবাই শুধু চুপচাপ থেকেছে, কিচ্ছু বলে নাই। তো ওই লোকটার তো উচিত গান বাজনা বন্ধ করা। আজান তো 24 ঘন্টায় মাত্র 5 বার হয়, 24 ঘন্টার এই আজান তো আর এটা 24 ঘন্টা চলে না, যদি 3 মিনিট করেও ধরি তাইলে 3 পাচা কত, 15, 5 মিনিট করেও ধরলে 5 পাচা 25, তো 25 মিনিট আর আজান, এটা নাকি তাকে খুব ডিস্টার্ব করে। অবশ্য এই লোকটা এমন একটা লোক, দেখেন তো কিছুদিন আগে এই যে কাতার বিশ্বকাপ শেষ হলো, বিশ্বের বিভিন্ন দেশ থেকে, সেই পশ্চিমা দেশগুলো থেকে, লাতিন আমেরিকা থেকে লোকেরা যখন কাতারে এসেছে, ইসলাম সম্পর্কে তারা আগে অনেক আজে বাজে কথা শুনেছে, তারা মনে মনে ভাবত যে কাতার একটা রক্ষণশীল দেশ, এখানে অনেক কড়াকড়ি, এখানে নারী নির্যাতন আছে, ওরা তো ভাবে যে ইসলাম নারী প্রগতি, নারী অন্তরায়ের পথে অনেক বড় বাধা। অথচ সেই লাতিন আমেরিকা থেকে, পশ্চিমের দেশগুলো থেকে মহিলারা এসে তারা বলতে বাধ্য হয়েছে যে একমাত্র ইসলাম আর মুসলমানদের কাছে নারীরা অত্যন্ত নিরাপদ। আল্লাহ আকবার। আপনারা ফেসবুকে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় আপনারা ভিডিও দেখেছেন যে সেখানে আজান শুনে তারা মুগ্ধ হয়েছে, অনেকে আজান রেকর্ডও করেছে। আসলেই তো আমাদের আজান সুন্দর কম না বেশি, আজানটা যখন পড়ে আমাদের ভালো লাগে না, আজান শুনলে আমরা বুঝি এখন নামাজের টাইম হয়েছে, আজান শুনলেই আমাদের ভালো লাগে, এমনকি যে নামাজে যায় না তারও আজান শুনতে খারাপ লাগে না, এমনকি হিন্দুদেরও আজান শুনতে খারাপ লাগে না। এদেশে হিন্দু বাস করে, খ্রিস্টান বাস করে, বৌদ্ধ বসবাস করে, তারা আজান নিয়ে আপত্তি তুলল না, কিন্তু এরা নামধারী মুসলমান হয়ে আজানের বিরুদ্ধে আপত্তি তুলে এই বাংলাদেশের 91% মুসলমানদের কলিজায় তারা আঘাত দিয়েছে। জন্য আজকের মাহফিল থেকে আমরা বলছি, অচিরেই এই নাদের খান আর তার বউকে গ্রেফতার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি বুঝলাম না এদেশে হুজুরদের বিরুদ্ধে এত কাতুকুতু, এত কিছু হয়, কিন্তু এই লোকটা আজানের বিরুদ্ধে আজানকে নিয়ে আজে বাজে কথা বলে, এখনো পর্যন্ত এই লোকটা আইনের আওতায় এলো না, এখনো তাকে গ্রেফতার করা হলো না, কোন খুঁটির জুড়ে সে এখনো জেলখানার বাহিরে আছে সেটা দেশের মানুষ জানতে চায়। তাকে কারা শেল্টার দিচ্ছে, কাকে তারা, এই লোকটাকে কারা আশ্রয় দিচ্ছে, কার সাপোর্টে এখনো সে আছে? 91% মুসলমানের দেশে যারা তাকে এখনো শেল্টার দিচ্ছে, মুসলমানদের দাবি হলো তাদেরকে সুদ্ধা গ্রেফতার করা লাগবে। এদেশ ইসলাম আর মুসলমানের দেশ, এটা আলেমুল আমার দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশে থাকতে হলে ইসলামকে ভালোবাসতে হবে, আর যদি ভালো না লাগে তো যেখানে মন চায় সেখানে চলে যাও, উলুধ্বনির দেশে গিয়ে ও রেহাই পাবে না, কারণ উলুধ্বনির দেশেও আজান, কোথাও কোথাও মুসলমান আছে না, আছে। তো এদেরকে কি করা দরকার, আজান ভালো লাগে না এদেরকে বাইন্দা স্পিডবোটের সাথে বাইন্দা বঙ্গোপসাগরের মাঝখানে পাঠায় দেন, ওখানে আজানের আওয়াজ যাবে না, যখন জোয়ার উঠবে ঢেউয়ের তালে তালে, যখন মাছের খাবার হবে তখন সে মজা বুঝবে। তা আজান ভালো লাগে না, তুমি কোথায় যাবা, সব জায়গায় তো আজান, যেখানে আজান নাই ওখানে যাও, নইলে বঙ্গোপসাগরের মাঝখানে গিয়া ঢেউয়ের তালে তালে মরতে থাকো। কষ্ট হচ্ছে আপনাদের, জায়গাটা ছোট হয়ে গেছে, এজন্য অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনারাও একটু পারলে চাপেন, শীতের দিন আসে অসুবিধা নাই, আপনারা একটু এগিয়ে যান, পেছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, তো প্রয়োজনে আপনারা এগুলো খুলে দেন, ডানে বামে সবাই দাঁড়াক, খুলে দেন আপনারা, আর আপনারা এগিয়ে আসেন। এই বাঁশখালীর মানুষের সাথে তো আমার হৃদয়ের সম্পর্ক, তো বাঁশখালী জায়গা হিসাবে এই আয়োজন, এই প্যান্ডেলটা ছোট হয়ে গেছে, বাঁশখালীতে
আমি সব সময় আসি বাসখালের মানুষের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ পড়েন আপনারা যেমন আমাকে দ্বীনের খাতিরে ভালোবাসেন আমিও আপনাদেরকে দ্বীনের খাতিরে ভালোবাসি উহিব্বুকুম ফিল্লাহ আমিও আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহই ভালোবাসা কবুল করেন বলেন আমিন আর যারা জায়গা পাচ্ছেন না ভাইয়েরা একটু কষ্ট করে দাঁড়িয়ে যান আমাদের কোরআনের জন্য এই যে দাঁড়িয়ে থাকা এই কষ্টগুলো কাল কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহ যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইয়েরা রাত অনেক হয়েছে সেজন্য আর আমরা অপ্রাসঙ্গিক কথা বলবো না সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা আজ কিছু হেদায়েতি কথা শুনবো ইনশাআল্লাহ এই মহাবিশ্বে যা কিছু আছে আমরা যা চোখে দেখি আর আমরা যা দেখি না এই সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ তাআলার তামাম এই মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা যে সৃষ্টিকে তামাম এই মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা তার যে সৃষ্টিকে তিনি সবচাইতে বেশি সম্মান দিয়েছেন সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন সেই সৃষ্টির নাম আরেকটু জোরে বলেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আর অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষের চাইতে মর্যাদাবান সম্মানিত আর কোন সৃষ্টি নাই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামের জন্য আর অন্যান্য কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য কথা বুঝেন নাই আসমান জমিন সবই আল্লাহর সৃষ্টি আল্লাহর গোলাম কিন্তু এই আসমান জমিন এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন এগুলো থেকে মানুষ কি সেবা পাচ্ছে না পাচ্ছে জমিন থেকে আমরা কি উৎপন্ন করছি ফসল উৎপন্ন করছি আসমান থেকে আল্লাহই বৃষ্টি নাজিল করেন সবকিছুর খালিক হচ্ছেন আল্লাহ সবকিছু মখলুক আল্লাহর সৃষ্টি আল্লাহ হচ্ছেন খালিক কিন্তু আল্লাহর তামাম মখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা আবার এই মানুষের মধ্যে কোন সকল মানুষ শ্রেষ্ঠ যারা ঈমান এনেছে তারা হচ্ছে সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমরাও তো ঈমান এনেছি এজন্য আমরাও যেন শ্রেষ্ঠদের কাতারে শামিল থাকতে পারি সবাই বলেন আমিন তাহলে তামাম মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ কারা আরেকটু জুড়ে বলতে হবে বাসখালীর মানুষ তারা তো রেসপন্স করে এই বাসখালীর মাটি ইসলামের ঘাঁটি বাসখালীর মানুষ তারা হচ্ছে কোরআন প্রেমী মানুষ ইসলাম প্রেমী মানুষ এই বাসখালীর মানুষ ইমানের পথে চলতে জানে বাসখালীর মানুষ কোরআনের পক্ষে থাকে কোরআনের পথে চলে চলে কোরআনের জন্য রক্ত এবং জীবনও দিতে জানে তাহলে আওয়াজটা ওই রকম হওয়া লাগবে না বলেন ইনশাআল্লাহ তাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো যারা ইমানদার যারা ইমান এনেছে একজন মুমিনের কাছে ইমান হচ্ছে তার সবচাইতে প্রিয় জিনিস একজন প্রকৃত ইমানদার সে তার ইমানের জন্য জীবন দিতে পারে কিন্তু তার ইমান কেউ তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে একজন ইমানদার জীবন দিতে পারে কিন্তু ইমান ছাড়তে পারে না একজন ইমানদারকে যদি বলা হয় তোমার জীবন কেড়ে নেওয়া হবে তুমি হই ইমান ছাড়ো নইলে আমাদের কথা শোনো একজন প্রকৃত ইমানদার সে তখন জবাব দিবে আমাকে হত্যা করতে পারো আমাকে ফাঁসি দিতে পারো জেল জুলুম নির্যাতন করতে পারো আমার জীবন কেড়ে নিতে পারবা কিন্তু ইমান কেড়ে নিতে পারবা না একজন ইমানদার ইমানের পথে অবিচল থেকে তার জীবনটাকে সে বিলিয়ে দিতে জানে আমরা কি ইমানের জন্য আমাদের ইমানকে ধরে রাখার জন্য ইমানের পথে থাকার জন্য আমরা কি রক্ত দেওয়া দরকার হলে জীবন দেওয়া দরকার হলে আমরা পারব কারা কারা পারব দুহাত তুলে আল্লাহকে দেখান হাতগুলো নামান আল্লাহ কবুল করেন তাইলে একজন ইমানদারের কাছে সবচেয়ে দামি সম্পদ কি ইমান সে তার ইমানের জন্য মরতেও পারে শহীদ হতে পারে কিন্তু ইমান সে ছাড়তে পারে একজন ইমানদার সে তার ইমানের জন্য যেমন জীবন দিতে পারে ঠিক এই ইমান যখন আরেকজন মুসলমান আরেকজন মানুষ যখন এই ইমানটা গ্রহণ করে সে যদি অন্য কোনো দেশের হয় অন্য কোনো বর্ণের হয়
অন্য কোনো গোত্রের হয় অন্য কোনো এলাকারও হয় তখন ঈমানের খাতিরে ওই এলাকার ঈমানদার এই এলাকার ঈমানদার কি হয়ে যায় ভাই হয়ে যায় কি হয়ে যায় ভাই যেমন আমরা বাসখালীতে এখন আছি আমরা ঈমান আনার কারণে ঈমানদার এখন যদি আফ্রিকার জঙ্গলে থাকা কিছু মানুষ তারা যদি ঈমান আনে তারা কি আমাদের ভাই নয় তারা আমাদের ভাই এই ভ্রাতৃত্বের সম্পর্ক এই সম্পর্কের ঘোষণা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই এই সম্পর্কের ঘোষণা সরাসরি যিনি দিয়েছেন তিনি কি আস্তে বলবেন না জোরে বলেন তিনি কি ইমানি ভ্রাতৃত্বের এই ঘোষণা স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون الله تعالى বলছেন নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই এক মুমিন হচ্ছে আরেক মুমিনের ভাই إنما المؤمنون إخوة এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হলো তারা একজন আরেকজনের ভাই কথাটা কার আবার বুখারীর হাদিসে নবীজি বললেন আল মুসলিমু আখুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই বর্তমান দুনিয়াতে প্রায় 200 কোটি মুসলমান আছে তার মানে হলো আমি একজন মুসলমান হিসেবে এই দুনিয়াতে আমার 200 কোটি ভাই আছে বলেন তো দেখি বাসখালীর মানুষ আপনাদের ভাই কয়জন এত আস্তে বললে হবে না আচ্ছা আমরা সংখ্যায় বেশি আওয়াজটা হবে কম না বেশি বলেন আমার ভাই কয়জন কত কোটি আরো জোরে 200 কোটি ভাই আমার চিন্তা করেছেন আচ্ছা 200 কোটি ভাই আপনার আছে এটা কি আমি বলেছি না আল্লাহ বলেছেন এটা আমার আল্লাহ বলেছেন এটা আমার রাসূল বলেছেন এখন এই যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই তো এক ভাইয়ের উপরে আরেক ভাইয়ের কিছু হক আছে না আছে তো কারণ আপনি আমার ভাই হলে তো এক ভাইয়ের উপর আরেক ভাইয়ের কিছু দায়িত্ব আছে এক ভাইয়ের উপরে আরেক ভাইয়ের কিছু কর্তব্য আছে এখন আমরা যদি গোটা বিশ্বের এই 200 কোটি ভাই আমরা যদি এক ভাইয়ের উপর আরেক ভাই সঠিকভাবে দায়িত্ব পালন না করি এক ভাইয়ের হক যদি আরেক ভাই আমরা আদায় না করি তাহলে দেখা যাবে আমাদের ঘরে বিবাদ ফাসাদ বিশৃঙ্খলা ঘটবে আর আমাদের মধ্যে যখন 200 কোটি ভাইয়ের মধ্যে যখন ফাসাদ ঘটবে তখন আর আমরা ভাই ভাই হয়ে দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো তাহলে কি করতে হবে আমাদের ভাই ভাইয়ের সম্পর্ককে মজবুত করতে হবে আমাদের বন্ধনকে শক্তিশালী করতে হবে মজবুত করতে হবে যদি আমাদের এই 200 কোটি মুসলমানের ভ্রাতৃত্বের সম্পর্ককে আমরা মজবুত করতে পারি শক্তিশালী এবং সুসংহত করতে পারি তাহলে এই পৃথিবীতে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পাবে না ইনশাআল্লাহ এজন্য আমাদের নিজেদেরকে আগে ঠিক হওয়া লাগবে আপনাদের জন্য তো আজকে সুন্দর ওয়াজ আছে তাহলে এই 200 কোটি মুসলমান আমরা ভাই ভাই এক ভাইয়ের উপরে আরেক ভাইয়ের কি হক আছে আজ আমরা কোরআন থেকে হাদিস থেকে জানব বলেন ইনশাআল্লাহ আমি তো খুব অল্প জ্ঞান রাখি এমন মানুষ ছোট মানুষ আমি কোরআন হাদিস ঘেটে ঘেটে আজ আপনাদের সামনে আপনাদেরকে বলার জন্য এক মুসলমানের উপর আরেক মুসলমানের 22টা হক খুঁজে বের করেছি কয়টা যারা পারেন লিখে নিয়ে যান অথবা ফোনে নোট করে নিয়ে যান হয়তো আরো আছে কারণ জ্ঞানের তো কোনো শেষ নাই আমি যতটুকু পেরেছি ঘেটে ঘুটে বের করেছি ভবিষ্যতে আরো গবেষণা করে বের করব ইনশাআল্লাহ এই 22টাও যদি আমরা পালন করতে পারি আমার মনে হয় এই 22টা হক এক ভাই আরেক ভাইয়ের প্রতি যদি আমরা আদায় করে ফেলি আমাদের সম্পর্ক সুসংহত হবে মজবুত হবে এই বন্ধনটা শক্তিশালী হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা আজকে কি নিয়ে কথা বলবো সবাই বুঝতে পেরেছি তো আলহামদুলিল্লাহ নাম্বার ওয়ান এক নাম্বার এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হচ্ছে সে তার ভাইকে ভালোবাসবে এক মুসলমান তার আরেক মুসলমান ভাইকে কি করবে
ভালোবাসবে। আপনি যদি আপনার আরেকজন ভাইকে ভালোবাসতে না পারেন, তার প্রতি ভালোবাসা দেখাতে না পারেন, বোঝা যাবে আপনি আসলে আপনার ভাইয়ের হক আদায় করতে পারছেন না এবং আপনি ভালো পূর্ণাঙ্গ ইমানদারও হতে পারেননি। কারণ মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান এনেছো। ইমানদার না হলে বলেন তো জান্নাতে যাওয়া যাবে নাকি? এজন্য নবীজি বলেছেন, যতক্ষণ না ঈমান এনেছো ততক্ষণ কেউ জান্নাতে ঢুকতে পারবে না, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা ইমানের দাবিতে এক মোমেন আর এক মোমেনকে ভালো না বাসো। তাহলে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের এক নম্বর হক হচ্ছে সে তার ভাইকে ভালোবাসবে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কেমন ভালোবাসবে, ভালোবাসার এই দৃষ্টান্ত, ভালোবাসার এই সবচাইতে উত্তম নমুনা দুনিয়াতে স্থাপন করেছেন আমার নবীর সাহাবীরা। আমার নবীর সাহাবীরা একজন আরেকজনকে কেমন ভালোবাসতেন শুনেন। ইমানের কারণে, ইমান আনার কারণে যখন মক্কার সাহাবীরা, মক্কার মুমিনরা যখন ভিটামাটি ঘর বাড়ি বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজনকে রেখে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, বাসখালীর মানুষেরা, বীর চট্টলার মুসলমানেরা শোনেন, আমরা তো অনেকে ইমান এনে আমরা আমাদের বাড়িতে থাকছি, আমরা ইমান এনে আমরা আমাদের পরিবারের সাথে থাকছি, কিন্তু আমাদের পূর্বসূরীরা ইমানের জন্য কতটা ত্যাগ তিতিক্ষা কত স্যাক্রিফাইস তাদের ছিল শোনেন। ইমান আনার কারণে ভিটা মাটি ছাড়া হয়েছে, ইমান আনার কারণে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, কারণ তাদের কাছে দুনিয়ার সকল সম্পদের চাইতে সব চাইতে দামি সম্পদের নাম ছিল, আরো জোরে বলেন, আমাদেরকেও তেমন মুসলমান হওয়া লাগবে। ইমানের জন্য, ইমানের পথে, ইমানি আন্দোলনের পথে থাকতে গিয়ে যদি আমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়, আমাদের উপরে যদি নির্যাতন চালানো হয়, সব কিছু আমরা হাসি মুখে মেনে নিব, কিন্তু বাতিলের কাছে আমরা আমাদের ইমান বিক্রি করব না। ইমানের দাবিতে এক ভাই আর এক ভাইকে তারা কতটা ভালোবেসেছিলেন শোনেন। ইমান আনার কারণে মক্কায় থাকা লোকেরা তাদের ভিটা মাটি ঘর বাড়ি বউ বাচ্চা জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে মদিনায় তারা হিজরত করলেন। মদিনাতে যারা ছিলেন তাদেরকে বলা হয় আনসার। আনসার আরবি শব্দ মানে হচ্ছে সাহায্যকারী। মক্কা থেকে আসা সাহাবিদেরকে বলা হয় মুহাজির মানে হিজরতকারী। হিজরতকারী লোকদেরকে মদিনার সাহাবিরা, মদিনার লোকেরা সাহায্য করেছিলেন বলে তাদেরকে বলা হয় আনসারি সাহাবি। যে সকল সাহাবিরা মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, মদিনার লোকেরা, মদিনায় যে সকল ইমানদারেরা ছিলেন, তারা তাদের মক্কা থেকে আসা ভাইদেরকে কেমন ভালোবাসা দেখালেন। ভালোবাসা কাকে বলে এখান থেকে শিখেন। মক্কা থেকে যারা আসলেন তাদের মদিনাতে কোনো ঘর বাড়ি, আরো জোরে বলতে হবে, মদিনাতে তাদের কোনো ঘর বাড়ি, ভিটামাটি, ব্যবসা বাণিজ্য, খাবার দাবার কিচ্ছু নাই। মদিনায় থাকা সাহাবিরা কেমন ভালোবাসা দেখালেন মক্কা থেকে আসা তাদের ইমানি ভাইদেরকে। তারা খাবার ভাগ করেছেন, তাদেরকে খাবার দিয়েছেন, নিজেদের ঘরে থাকার জন্য জায়গা দিয়েছেন, কাউকে কাউকে তারা আবার জমি জমা দিয়েছেন, ব্যবসা বাণিজ্য ভাগ দিয়েছেন। শুধু তাই নয়, ভালোবাসার এই সুন্দর নমুনাটা এমন ছিল, যাদের একাধিক স্ত্রী ছিল, একাধিক বউ ছিল, একাধিক থাকলে তালাক দিয়ে তাদের মক্কা থেকে আসা বাইরের সাথে তারা বিবাহের ব্যবস্থা করেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই যে আনসার আর মুহাজির সাহাবীদের পারস্পরিক এই ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহর কাছে এত ভালো লাগলো,
আমার আপনার জন্য আমরাও যেন আমাদের ভাইদেরকে একজনের প্রতি আরেকজনের রকম ভালোবাসা দেখাই এজন্য তাদের আনসার আর মুহাজির সাহাবীদের ভালোবাসার কথাগুলো কোরআনুল কারীমে যিনি তুলে দিয়েছেন আওয়াজ করে বলেন তিনি কি আস্তে বলবেন না জোরে বলেন তিনি কি আনসার আর মুহাজিরদের আনসার আর মুহাজির সাহাবীদের ভালোবাসার এই নমুনা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা سورة الحشر نوع نمبر آيات ربنا العالمين بلن والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم إلى آخر الآية الله بلتن مهاجر را مدينة ياشارا كي مدينة جرا باشكرتو اتت شئيشو كل انصاري صحابي را ترى مكة থেকে আসা মুহাজিরদের প্রতি ভালোবাসা দেখিয়েছে সুবহানাল্লাহ পড়েন এখন আমি আলোচনার শুরুতে বলেছিলাম আমি একজন মুসলমান আমি একজন ঈমানদার হিসেবে দুনিয়াতে আমার ঈমানি ভাই আমার ভাই আছে কয়শো কোটি আরো জোরে বলেন তাহলে আমার ভাইদের উপরে হক হলো আমি আমার সব ভাইদেরকে ভালো আরো জোরে বলেন ভালোবাসা এটা মুখ দিয়ে বললে হয় না কাজে কর্মে আচার আচরণে কথাবার্তায় ভালোবাসার নমুনা ফুটে ওঠে যেমন আপনারাও সবাই আমার ভাই আবার আমিও আপনাদের ভাই এখন ভালো যদি আমরা বাসি আমি আপনাকে কষ্ট দিব না আপনারাও আমাকে কষ্ট দিবেন ভালো যদি আমরা একজন আরেকজনকে বাসি আমি আপনার ক্ষতি করব না আপনিও আমার কোনো ক্ষতি করবেন আমি যেটা আমার জন্য পছন্দ করি আপনার জন্য আমি সেটা পছন্দ করব আপনার বিপদের সময় আমি আপনার পাশে থাকব আমার বিপদের সময় আপনি আমার পাশে থাকবেন এর নাম ভালোবাসা এর নাম আরো জোরে বলেন এর নাম কি এইভাবে যদি আমরা এক ভাই আরেক ভাইকে ভালোবাসি এক ভাই যদি আরেক ভাইকে আমরা ঘৃণা না করি হাসরের মাঠে আমাদের মর্যাদা তিনি বানিয়ে দিবেন সবাই জোরে বলুন তো তিনি কি আমরা যদি ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা বাড়াতে পারি ভালোবাসার বন্ধন যদি আমরা মজবুত করতে পারি মুসলিম শরীফে হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন তিনি বলছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়াউমাল কিয়ামা নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল্লাহ বলবেন সেই সকল ঈমানদারেরা কোথায় যে সকল ঈমানদারেরা দুনিয়াতে থাকা অবস্থায় ঈমানের খাতিরে এক ভাই আরেক ভাইকে ভালোবাসত তারা কোথায় আল্লাহ বলবেন হাসরের মাঠে তোমরা কোথায় একটু দাঁড়াও তো দেখি এরা যখন দাঁড়াবে আল্লাহ বলবেন হাসরের মাঠে আজ সূর্য মানুষের মাথার উপরে নেমে এসেছে আসমানটা সূর্য মানুষের মাথার উপরে নেমে এসেছে জমিন এই জন্য তামায় পরিণত হয়েছে আজ এই হাসরের মাঠে কঠিন দিনে আল ইয়াউমা উযিল্লুকুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি আজ এই হাসরের মাঠে কিয়ামতের মাঠে কোনো গাছপালা নাই শুধু আছে আমি আল্লাহর আরশের ছায়া তোমরা যারা দুনিয়াতে এক ভাই আর এক ভাইকে আমার জন্য ভালোবেসেছো একটু দাঁড়াও আমি তোমাদেরকে ডেকে ডেকে আমার আরশের ছায়া নিচে আজকে জায়গা দিয়ে দেব ও বাজি সুবহানাল্লাহ করতে মন চায় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা এক ভাই আরেক ভাইকে কষ্ট দিব ঘৃণা করব না ভালোবাসব আরো জোরে বলেন আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان বলেন আল্লাহ আকবার আমরা একজন আর একজনকে ভালোবাসবো কার জন্য আবার কাউকে ঘৃণাও করবো কার জন্য
তাহলে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের এক নাম্বার হক কি বললাম একজন আরেকজন কি কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের উপরে কখনো জুলুম করবে না জুলুম করবে না বুখারী এবং মুসলিম শরীফের হাদিস عن عبد الله ابن عمر رضي الله عنهما ان رسول الله সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عبد الله ابن عمر رضي الله عنه এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু নবীজি বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই সুতরাং এক মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের উপরে জুলুম করবে না এবং এক মুসলমান আরেক মুসলমানকে লা ইয়াসলিমুহু জালিমের হাতেও সুপর্দ করবে তাহলে এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো এক মুসলমান আরেক মুসলমানের উপরে কি করবে না এখন জুলুম আমাদের মধ্যে আছে না নাই আমরা যদি একটু ক্ষমতা পাই আরে আমরা এখন স্বার্থপর হতে হতে এত স্বার্থপর হয়েছি নিজের এলাকার মানুষ এক গ্রামে আমরা বাস করি শুধুমাত্র দলের জন্য ক্ষমতার জন্য নিজের এলাকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় দিয়েতে এরকম জালিম আছে না নাই দল হলো পরে রাজনীতি হলো পরে ইসলাম হলো সবার আগে ইসলাম বলেছে একই এলাকায় থাকা ওই ওই বাড়িতে যে থাকে হয়তো ভিন্ন আরেকটা দল করে রাজনীতি হয়তো আলাদা করে কিন্তু দুইজনের ধর্ম এক না আলাদা এক না আলাদা তো ইসলাম তো বলছে সে আমার আরো জোরে বলেন তো নবীজি বলছেন তুমি তোমার ভাইয়ের উপরে জুলুম করো না আমি যদি আমার কোনো ভাইয়ের নামে মিথ্যা মামলা দেই তাহলে বলেন তো আমি তার উপকার করলাম নাকি আমি তার হক নষ্ট করলাম আমি তার উপরে জুলুম করে বসলাম আমি শুধু যদি স্বার্থের জন্য দলের জন্য আমার কোনো ভাইকে আমি যদি জালেমদের হাতে তুলে দেই এটাও হবে আমার ভাইয়ের উপরে আমার জুলুম করা কোনো মানুষের উপরে জুলুম করা যাবে না আমি এলাকার মাতব্বর মাতব্বরি দেখাইতে যাই আরেকজনের জায়গা জমি দখল করলে সেটা হবে আমার ভাইয়ের হক নষ্ট করা ঠিক কিনা একটু ক্ষমতা পেলে চাঁদাবাজি শুরু করে দেয় রাস্তাঘাটে চাঁদাবাজি করে বাজারের দোকান থেকে চাঁদাবাজি করে ক্ষমতার বলে এই যে ক্ষমতার বলে রাস্তাঘাটে দোকানে দোকানে চাঁদাবাজি করছেন সেও তো আপনার ভাই সুতরাং ভাইয়ের উপরে ভাই হয়ে জুলুম করা যাবে আমি যে কথাগুলো বলছি বাস্তবতার সাথে মিল আছে না নাই নবীজি বলেছেন খবরদার তুমি প্রকৃত মুসলমান হও নামধারী মুসলমান হয় না নামধারী মুসলমান হলো নিজেকে বলল আমি মুসলমান কিন্তু মুসলমানিত্বের কোনো কাজ তার ভেতরে থাকে না এমন মুসলিম নামধারী মুনাফিক আমাদের সমাজে আছে না নাই এজন্য বুখারীর হাদিস নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি নবীজি বলেছেন সেই হচ্ছে আসল মুসলমান সেই হচ্ছে খাঁটি মুসলমান সেই হচ্ছে প্রকৃত মুসলমান যার জিহবা তার অন্য ভাইকে কষ্ট দেয় না যার হাত অন্য ভাইয়ের ক্ষতি সাধনে অন্য ভাইয়ের ক্ষতি সাধন করে না এখন আমার জিব্বা দিয়ে যদি মনে করেন আপনি আমার ভাই আমি যদি আপনাকে গালি দেই তাহলে তাহলে দেখা গেল আমি আমার ভাইয়ের ক্ষতি করলাম তাকে গালি দিলাম এই জিহবা দিয়ে যদি আমি আমার কোনো মুসলমান ভাইয়ের গীবত করি আমি তার ক্ষতি করলাম এই জিহবা দিয়ে যদি আমি আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেই মিথ্যা অপবাদ দেই তাহলে বোঝা গেল আমি আমার ভাইয়ের ক্ষতি করলাম আজ আমরা নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গিয়েছি মুসলমান হয়ে মুসলমান ভাই শুধু ভাই নয় জাতির শ্রেষ্ঠ সন্তান মুসলমানদের মাথার তাজ আলেমদের বিরুদ্ধেও আমরা জবান ব্যবহার করে মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি নবীজি বলেছেন খাঁটি মুসলমান হও খাঁটি মুসলমান হতে হলে তোমার জিহবাকে অনিষ্ট থেকে বাঁচাও মানুষের ক্ষতি সাধন থেকে বাঁচাও এই জিহবার অপব্যবহারের কারণে কিয়ামতের দিন বহু মানুষ জাহান্নামী হবে অন্য হাদিসে এসেছে এটা নবীজিকে একবার প্রশ্ন করা হয়েছিল মা আকসারু মা ইউদখিলুন নাস আন্নার নবীজিকে বলা হয়েছিল গো আল্লাহর নবী
কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে নবীজি বলেছিলেন দুটো জিনিসের অপব্যবহার করলে মানুষ জাহান্নামে যাবে এক নাম্বার হচ্ছে আলফাম এই মুখ এই মুখের অপব্যবহার জবানের অপব্যবহার এটার কারণে মানুষ জাহান্নামে যায় দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাজ লজ্জাস্থানের অপব্যবহার বিবাহের আগে বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক স্থাপন এটা হলো লজ্জাস্থানের অপব্যবহার এটা হলো জিনা দুনিয়াতে এই মুখ আর লজ্জাস্থানের অপব্যবহারকারী হবে যারা জাহান্নামী হয়ে যাবে তারা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে হাদিসটা কিছুক্ষণ আগে পড়লাম নবীজি বললেন সেই হলো খাঁটি মুসলমান সেই হলো আসল মুসলমান সে হচ্ছে সাচ্চা মুসলমান যে তার জবান হেফাজত করে জবান দিয়ে অন্য মানুষকে কষ্ট দেয় না আমরাও আমাদের জবান দিয়ে আমাদের কোনো ভাইকে কষ্ট দিব না ইনশাআল্লাহ এবং সেই হচ্ছে আসল মুসলমান যার হাত অনিষ্ট থেকে সে হেফাজত করে আমরা এই হাত দিয়ে আমাদের ভাইদের উপরে জুলুম করি আমার মুসলমান ভাই দেখা যায় মাসআলার অমিল মতের অমিল রাজনীতির আদর্শের অমিল থাকার কারণে হাত দিয়ে কলম ধরলেই পত্রিকায় তার বিরুদ্ধে আজেবাজে লিখে আসে না নাই মুসলমান ভাই কিন্তু দল করে আলাদা আজ আমি ক্ষমতায় থাকলে দেখা যায় তার উপরেই হাত দিয়ে আমরা লাঠি তুলি আছে না নাই খাঁটি মুসলমান হতে হলে নবীজি বলেছেন তোমার ভাই তোমার ভাইকে তোমার হাত দিয়ে কোনো ক্ষতি করো না এই হাত আর জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না কারো উপরে জুলুম করা যাবে না কোনো মানুষকে জালেমদের হাতে সুপর্দ করে দেওয়া যাবে কারণ আমরা একজন আরেকজনের আস্তে বললে হবে না জোরে আওয়াজ করে বলেন আমরা একজন আরেকজনের মনে থাকবে তিন নাম্বার হলো এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো এক ভাই আরেক ভাইকে বিপদে আপদে সহযোগিতা করবে জুরে বলেন এক ভাই আরেক ভাইকে বিপদে মুসিবতে কি করবে আমরা একই গ্রামে বাস করি এক গ্রামে তো সবাই সচ্ছল থাকে না কিছু মানুষ থাকে অভাবী আহারে এত অভাব দেখেন এই কথাগুলো কিন্তু সচরাচর সব ওয়াজ মাহফিলে বলা হয় না শুধু নামাজ রোজা জান্নাত জাহান্নাম আর দিন কায়েমের ওয়াজ হয় দিন কায়েমের জন্য আগে মোমিন ভাইদের মুখের মধ্যে খাবার তুলে দেওয়া লাগবে মানুষের পেটে ক্ষুধা থাকলে দিন কায়েম শুধু নয় পেটে ক্ষুধা থাকলে মানুষের নামাজ পড়তেও মন চায় না কারণ দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নেয় দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায় এই জন্য ভাই ভাইয়ের সম্পর্ক মজবুত হওয়ার জন্য ইসলাম কিছু নীতিমালা দিয়েছে এক ভাইয়ের উপর আরেক ভাইয়ের হক আছে তিন নাম্বার হকের কথা বলছি একজন আরেকজনকে বিপদে মুসিবতে কি করবে আমার ইসলামটা কত সুন্দর এক গ্রামে এক এলাকায় আমরা বাস করি কেউ থাকতে পারে অভাবী অসহায় মানুষ থাকতে পারে বলেন তো এই আপনাদের গ্রামে সবাই কি পয়সাওয়ালা মানুষ নাকি কিছু মানুষ আছে এরা তিন বেলা খাবার জোগাড় করতে কষ্ট হয় কিছু মানুষ আছে বেকার হয়ে আছে ইসলাম বলছে তুমি সচ্ছল হলে তোমার আরেক ভাইকে গিয়ে সহযোগিতা করো সুবহানাল্লাহ পড়েন কি মানবতার দিন আমাদের ইসলাম আল্লাহর নবী কি বললেন বুখারীর হাদিস নবীজি বলেছেন মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি নবীজি বলেছেন যে ব্যক্তি তার কোন মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে দিবে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দিবে কোটিপতি হলেও মানুষের অভাবের কি কোনো শেষ থাকে নাকি চাওয়া পাওয়ার কি কোনো শেষ থাকে নাকি ধরেন আপনার এই এলাকায় একটি কুড়ে ঘর আছে আপনার চাহিদা আছে যদি আপনি বাঁশখালী পৌরসভায় বাড়ি বানাতে পারতেন বাঁশখালী পৌরসভায় যার বাড়ি আছে গিয়ে দেখেন তার চাহিদা আছে চট্টগ্রাম শহরে যদি বাড়ি বানাতে পারত চট্টগ্রাম শহরে যার বাড়ি আছে তার চাহিদা যদি ঢাকায় বানাতে পারত মানুষের অভাবের কোনো শেষ আল্লাহ বলেছেন তোমার আশেপাশে থাকা ভাই যদি অভাবী হয় তাকে তুমি সহযোগিতা করো তোমার মনের মধ্যে তুমি যে অভাব ফিল করো আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার অভাব পূরণ করে দিব শুধু তাই নয় নবীজি আরো বলেছেন ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা কি সুন্দর কথা নবীজি বলেছেন যদি একজন মুসলমান
তার আরেকজন মুসলমান ভাইয়ের দুঃখ দুর্দশা লাঘব করে দেয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুঃখ কষ্ট দূর করে দিবে কিয়ামতের দিন দুঃখ দূর করা মানে হলো জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন কি আল্লাহ মনে করেন আমার এলাকার এক ভাই কর্মসংস্থান নাই বেকার আমরা কয়েকজন সচ্ছল মানুষ মিলে তাকে আমরা একটা রিকশা একটা টমটম একটা ভ্যান কিনে দিলাম একটা চায়ের টঙ্গের দোকান করে দিলাম একজন বিধবা মহিলা তাকে আমরা সেলাই মেশিন কিনে দিলাম যে কোনো ধরনের সাহায্য হতে পারে দুঃখী মানুষের কষ্টে থাকা মানুষে দুঃখ কষ্ট যারা লাঘব করে দিবে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নাম থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে 200 কোটি মুসলমান আপনার তো হক আছে 200 কোটির হক পূরণ করার দরকার নাই আশেপাশে থাকা যারা আছে এদের তো হক আদায় করেন একজন আরেকজনকে সহযোগিতা করেন একজন বিপদে পড়লে আরেকজন পাশে দাঁড়ান একজনের উপরে জুলুম হলে আরেকজন গিয়ে পাশে দাঁড়ান এই অভ্যাসটা আমাদের মধ্যে নাই আমরা এত স্বার্থপর কারো উপরে জুলুম হচ্ছে সে আমাদের ভাই কিন্তু নিজের উপর বিপদ আসবে বলে আমরা অনেক সময় চুপ থাকি এরকম মানুষ আছে না নাই অথচ বুখারীর হাদিসে নবীজি বলেছেন ترى المؤمنين في تراحمهم وتوادهم وتعاطفهم كمثل الجسد نبجي بولتين ایک مسلمان شتی آر ایک جن مسلمان ایر پاروش پوریک دویا شمپریتی آر شہانو بوتیر بندن تھک بے امان ایک تا دہر مطو ادشتاک عدوان تدعا لہو سائر جسدی و بسحاری والحمم نبجي بولتين ایک مسلمان شتی آر ایک جن مسلمان ایر شمپور کو بے একটা দেহের মতো বলেন তো আমাদের যে বডি আছে আমাদের যে শরীর আছে শরীরের কোন একটি অঙ্গ যখন আক্রান্ত হয় মনে করেন একটা উদাহরণ দেই কেউ একজন এখানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মনে করেন পায়ের মধ্যে আঘাত পেয়েছে পায়ে কিন্তু পায়ের আঘাতের কারণে দেখা যাবে গোটা শরীর রাতের বেলা ঘুমাইতে পারতেছে জ্বর হতে পারে জ্বরে আক্রান্ত হলে গোটা শরীরে তার খবর আসে না নাই কি সুন্দর উদাহরণ নবীজি দিলেন শরীরের কোন একটা অংশে আঘাত লাগলে যেমন গোটা শরীর তার খবর পায় ঠিক তেমনি মুসলমান মুসলমানের সম্পর্ক হবে আফ্রিকায় যদি একজন মুসলমানকে আঘাত করা হয় এর জন্য সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে দাঁড়িয়ে যাওয়া লাগবে এটা যদি আমাদের মধ্যে থাকতো দেখতেন আমরা মুসলমানরা দুনিয়াতে আরো বেশি শক্তিশালী হতে নবীজি আরো বলেছেন এটা মুসনাদে আহমদের ভেতরে বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইন্নাল মুমিনা মিন আহলিল ঈমানি বিমানজিলাতির রাস মিনাল জাসাদ নবীজি বলেছেন মুমিনদের পারস্পরিক সম্পর্ক হবে এমন যেমনি ভাবে মাথার সাথে আছে শরীরের সম্পর্ক মাথার সাথে যেমন শরীরের সম্পর্ক আছে তেমনি ভাবে হবে এক মুমিনের সাথে আরেক মুমিনের বলেন তো শরীরের কোথাও আঘাত লাগলে মাথার মধ্যে অনুভূতি আসে কিনা আরো জোরে বলেন ঠিক তেমনি ভাবে পৃথিবীর যে কোনো দেশে আমার একজন মুসলমান ভাইয়ের উপরে নির্যাতন হলে 200 কোটি মুসলমান এক যুগে তার পক্ষে দাঁড়িয়ে যাওয়া লাগবে আমরা তো ঠিক বলেছি আসলে আমাদের অনুভূতি এমন দেখেন আজ কাশ্মীরে আমার ভাইদের উপর নির্যাতন হয় চেচনিয়া বসনিয়া ফিলিস্তিন সহ পৃথিবীর যত জায়গায় আজ মুসলমানদের উপরে নির্যাতন হয় এই নির্যাতন নিপীড়ন হচ্ছে আমরা যদি মুসলমান 200 কোটি মুসলমান একসাথে আমরা একত্রিত হয়ে হুংকার ছাড়তে পারতাম দেখতেন বাতিলদের কলিজা কেঁপে উঠে যেত আমরা এটা করি না এক ভাইকে আমরা আরেক ভাই বিপদে সহযোগিতা নবীজি বলেছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমা তোমার মুসলমান ভাইকে সাহায্য করো যদি সে জালেম হয় তাও সাহায্য করো মজলুম হলেও সাহায্য করো সাহাবীরা তখন জিজ্ঞেস করলেন নানসুরুহু মাজলুমান ফাকাইফা নানসুরুহু জালিমান সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী মজলুমকে না হয় আমরা সাহায্য করব কিন্তু জালিমকে আমরা কিভাবে সাহায্য করব কারণ জালিম তো জুলুম করে তাকে আবার কিভাবে আমরা সাহায্য করব নবীজি বললেন তা খুদু ফাওকা ইয়াদাই জালেমের হা জালেমের জুলুমের হাত ভেঙে দাও অর্থাৎ জালেমকে জুলুম থেকে নিবৃত রাখো অর্থাৎ জালেম যখন জুলুম করবে মুসলমান জালেমের বিরুদ্ধে তখন দাঁড়িয়ে যাও
কত জুলুম চলে আমার মুসলমান ভাইদের উপরে আমরা কথা বলি না আজ নায়িকা গায়িকা অপরাধ করে জামিন নিয়ে বের হয়ে যায় কিন্তু আমার দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম উলামা তাদেরকে এই জামিনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে মুখের মধ্যে তালা লাগিয়ে দিয়েছি আমরা এটাও বলতে পারি না আমরা অনেক হুজুররাও বলতে পারি না মনে মনে ভাবছি আমি তো বাহিরে আছি তো কি হইছে যখন যখন কোরআন বিরোধী ইসলাম বিরোধীরা কোরআন আর ইসলামের বিরুদ্ধে কাজ করে তখন দল বা ব্যক্তিকে নিয়ে কাজ করে না গোটা উম্মতকে তারা ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করে কাজ করে ঠিক কি না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন কষ্ট হচ্ছে আপনাদের কয়টা বলছি বাকিগুলো ছোট ছোট আছে ভয় পাইতেছেন নাকি আপনারা চার নাম্বার হচ্ছে এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো এক মুসলমান আরেক মুসলমানকে কখনো গালি দিবে না কিছু মানুষের মুখ এত খারাপ গালিগালাজ করে অশ্রাব্য ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করে গালিগালাজ করা এটা মুমিনের স্বভাব হতে পারে আরো জুড়ে বলেন গালিগালাজ করা মুমিনের স্বভাব হতে পারে আমরা যারা নামাজে যাই যারা মাহফিলে আসি এদের চরিত্র ফেসবুকে ঘাটলে দেখবেন এরাও ফেসবুকের মন্তব্যের ঘরে কমেন্টের মধ্যে মানুষকে আজে বাজে গালিগালাজ করে এই রোগে কিন্তু আমাদেরকেও ধরে ফেলেছে গালিগালাজ করা কখনো একজন মুমিনের স্বভাব হতে পারে নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেছেন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি আর অন্যায়ভাবে হত্যা করা হলো কুফরি তাহলে যে ব্যক্তি মানুষকে গালিগালাজ করে সে আর মুমিন থাকে না সে ফাসিক হয়ে যায় জোরে বলেন কি হয়ে যায় একটা তথ্য দিয়ে যায় যারা মানুষকে ফেসবুকে গালিগালাজ করে যারা কথা বললেই গালিগালাজ করে যারা আন্দাজে গালিগালাজ করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মরলে জাহান্নামে যাবে এমন কোন কথা কোরআন হাদিসে আছে নাকি কিন্তু গালিগালাজ করা যাদের স্বভাবে পরিণত হয়েছে এই সকল লোকেরা বিনা হিসাবে জাহান্নামে যাবে বলবেন হুজুর একটা রেফারেন্স দেন দেখি আমি কিন্তু রেফারেন্স ছাড়া কথা বলি না এবার শুনেন রেফারেন্স কোথায় রেফারেন্স হলো একজন মুসলমান যখন গালিগালাজ করে তখন সে আর মুসলমান থাকে না সে হয়ে যায় মুনাফিক মুনাফিকের কিছু বৈশিষ্ট্যের কথা আমি বলি নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুনাফিকের বেশ কিন্তু স্বভাব হাদিসে এসেছে কোরআনে এসেছে যেমন হাদিসে নবীজি বলেছেন মুনাফিকের স্বভাব হলো ইদা হাদ্দাসা কাদাবা কথা বললে মিথ্যা বলে ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ওয়া ইদা তুমিনা খানা আমানত রাখলে আমানতের ওয়া ইদা খাসামা ফাজারা পাইছেন নি এবার বলেন ওয়া ইদা খাসামা ফাজারা যখন সে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তখন গালিগালাজ করে তাহলে গালিগালাজ করে যে মুমিন নয় মুনাফিক হলো মুনাফিক চিনা মুশকিল কাফির চিনা যায় হিন্দু চিনা যায় বৌদ্ধ খ্রিস্টান চিনা যায় কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো বলবো ভারতে যান কেউ যদি কই হুজুর আমি খ্রিস্টান দেখবো কোথায় যাব আমেরিকা ইংল্যান্ডে যান কেউ যদি কই হুজুর আমি বৌদ্ধ দেখবো কোথায় যাব আমি বলবো মিয়ানমার আর চীনে যান কেউ যদি কই হুজুর মুনাফিক দেখতাম আমি কোথায় যাইতাম বাংলাদেশ বাংলাদেশে যাওয়া লাগবে না এক কথাই উত্তর হলো যেখানে মুসলমান আছে মুসলমানের লেবাস ধরে অন্তরে নিফাক লালন করে মুনাফিক লুকিয়ে আছে কারণ মুনাফিকের কপালে আমি মুনাফিক এই সাইনবোর্ড লেখা নাই পিঠের মধ্যে মুনাফিক লেখা নাই শরীরের কোনো জায়গায় মুনাফিক লেখা নাই মুনাফিক চিন্তা হয় তার স্বভাব দিয়ে তার চরিত্র দিয়ে মুনাফিকের অনেক স্বভাব আছে যেগুলো কুরআন হাদিসে আছে তার মধ্যে একটা স্বভাব হলো মুনাফিক তার মুখের ভাষা হয় খারাপ সে গালিগালাজ করে এবার মুনাফিক যারা কোথায় যাবে তারা হয় নাই হ্যাঁ জাহান্নামে সঠিক বলেছেন আপনি ফেরাউন আর নমরুদের মতো বড় বড় কাফেরগুলো যাবে জাহান্নামের উপরে আর গালিগালাজ করে ঈমান হারা হয় মুনাফিক হবে যারা নবীজি বলেছে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা কথাটা কার
তাহলে এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো আমরা এক ভাই আরেক ভাইকে গালিগালাজ করব এ যুবকরা সাবধান হয়ে যাও তোমরা ফেসবুকে দেখেছি মাঝে মাঝে বড় বড় হুজুরদেরকেও গালিগালাজ করো কিছুদিন আগে মুফতি মুস্তাকুন নবী হাফেজাহুল্লাহ তিনি মাহফিলের মধ্যে হয়তো সফরের কারণে কোনো একটা আচরণ করে ফেলেছিলেন আমি দেখেছি এগুলো ফেসবুকে তোমরা টেটনা টেটনা যুবক তোমরা তো উনার ছাত্রদের সাথে বসার যোগ্যতাও রাখো না কারণ উনারা বুখারী মুসলিমের দার্স দেয় যে ছাত্রদের সামনে এই ছাত্ররা তো ছোটবেলা থেকে পড়ে পড়েই জায়গা আসছে যে কোনো কিছু হইলেই তোমরা দেখছি ফেসবুকে বড় বড় হুজুরদের বিরুদ্ধে যা মন চায় তা লিখো এইসব অসভ্যতা আমি ছেড়ে দাও এইসব নোংরা অভ্যাস ছেড়ে দাও তালে তালে তাল মিলাইও না নইলে ইমান হারা কেমনে হবা নিজেও তুমি টের পাবা না এভাবে ইমান হারা হয়ে যায় না এই সমাজে কিছু দুষ্ট পুলাপান আছে এদের সাথে তুমিও দুষ্ট হয়ে যাও না অসভ্য হয়ে যাও না মুমিনের স্বভাব কেমন আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগউই মুরিদুন সাকসেসফুল ইনডিড অ্যাট দ্য বিলিভার্স দোজ হু অ্যাভয়েড ভেইন টক সফল কাম মুমিন তো সে যে অনর্থক বেহুদা কথাবার্তা বলে না এই সব অভ্যাস ছেড়ে দাও মুরব্বী বাবারা রাগ করে না এটা আপনাদেরকে বলে নাই আপনাদেরকে তুমি করে বলবো কেন ওই যে ফেসবুক মুফতি কিছু ছেলে ফেলে আছে এদেরকে বলছে এগুলো আমরা দেখি তো যা মন চায় তাই লিখে ফেলে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ উনাকে নিয়ে আজেবাজে লিখে লিখে হতে পারে উনি সুন্নি আলেম আরেকজন তাকেও গালিগালাজ করে দেখবেন আপনারা কিছু ছেলে পেলে ফেসবুক চালায় আমি অবাক হয়ে যাই বড় বড় আলেমদের ভিডিওতে মন্তব্যতে কমেন্টের মধ্যে স্ট্যাটাসে তারা ভণ্ড ধোকাবাজ এগুলো লেখে আসে না নাই এটা ভালো কথা না খারাপ কথা তিনি ভণ্ড তুমি জানো কেমনে তিনি ধোকাবাজ তুমি জানো কেমনে তুমি তুমি কি উনার সাথে চলছো চলাফেরা করেছো কোনো মানুষের কাছাকাছি না গেলে তার ব্যাপারে জানা যায় কথা বলেন জানা যায় এসব অসভ্যতা ছেড়ে দাও সভ্য হও ভালো হও ওই যে বলে না মানুষ ভালো হইতে পয়সা লাগে না আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন আমার কথায় রাগ করেছেন খবরদার গালিগালাজ করা যাবে না এটা তো কোরআন থেকে হাদিস থেকে আমি বলছি গালিগালাজ করলে ইমান হারা হয়ে যাবেন আপনি আমি আপনাকে গালি দিব না শোনেন গালি যে দিচ্ছেন তার শরীর আপনি হালকা করছেন কিভাবে হালকা করছেন আপনি আরেকজনকে গালি দিচ্ছেন আপনার গুনার বোঝা বাড়ি হচ্ছে তার গুনার বোঝা হালকা হচ্ছে উপরের দিকে থুতু মারলে কার উপরে পড়ে আপনি মানুষকে গালি দিলে তার ক্ষতিটা আপনার উপরই এসে পড়বে এখন যে ব্যাকল নিজের ক্ষতি নিজে করতে চায় সেজন্য আরো গালি দেয় আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন কষ্ট হচ্ছে আপনাদের বাসখালির মানুষের কষ্ট হয় না আমি এটা জানি আলহামদুলিল্লাহ পড়েন সবাই খাওয়া দাওয়া করে আসছেন তো পান খাইছেননি বাসখালির মানুষ তো খাওয়ার শেষে একটু পানও খায় এই যে অনেকে পান টান খাই আসছে পান খাইছেন তো ঘুম আসলে একটু বের করে ঢুকাই ফেলেন আর একটু হালকা তাহলে পান খাইয়া খাইয়া চাবাই চাবাইয়া যখন চাবা চাবি করবে ঘুমার আসবে না অসুবিধা নয় পান খাইয়া খাইয়া শুধু একজনের গায়ের উপরে আরেকজন পিক ফালাইয়েন তাহলে বিপদ হয়ে যাবে তাই না আল্লাহ আমাদের কবুল করেন কষ্ট হচ্ছে পাঁচ নম্বর এক মুসলমান কখনো আরেক মুসলমানকে নিয়ে ঠাট্টা কিংবা উপহাস করবে আমরা অনেক সময় এক ভাই আরেক ভাইকে নিয়ে ঠাট্টা উপহাস করি একটু বুকা শুকা মানুষ ঠাট্টা করে বলে এই আবুল এই মফিজ তুই কোথায় যাস আস না নাই একটু সহজ সরল মানুষ কয় দেখছত নি আবুল ওই যে আবুল যাচ্ছে আসলে তার নাম আবুল না কিংবা আমরা অনেক সময় দেখা যায় আমরা একজন আরেকজনকে উপহাস করে বলে কিরে রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে নয় দেখা যায় এলাকায় একজন আরেকজনকে এরকম রোহিঙ্গা ডাকে আমি শুনছি আসে না নাই এক লোক একটু বেটে খাটো মানুষ আর কি আপনার আঞ্চলিক ভাষায় কি জানো বলেন বাইটা একটু বাইটা লোক উপহাস করে বলতেছে কিরে দুই হাত কিরে আড়াই হাত আসে না নাই খবরদার এরকম বলবেন না এক লোক একটু মোটা উপহাস করে ঠাট্টা করে বলে কিরে মটকা এক লোক একটু চিকন দেখা বলে কিরে চিকনা এরকম ঠাট্টা উপহাস সমাজে আছে না নাই খবরদার এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো এক ভাই আমরা আরেক ভাইকে সাইজের কারণে কিংবা যে কোনো কারণে এক ভাই আরেক ভাইকে নিয়ে আমরা ঠাট্টা উপহাস করবো না নিষেধ করেছেন কে
رب العالمين سورة حجرات 11 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهم আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারেরা পুরুষ হওয়ার নারী হও একজন আরেকজনকে নিয়ে কখনো তোমরা ঠাট্টা করো না উপহাস করো না নিষেধ যিনি করেছেন তিনি কে ছয় নম্বর এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো এক মুসলমান কখনো আরেক মুসলমানের নাম বিকৃত করে ডাকবে আমরা অনেকে দেখা যায় এই অভ্যাসটা নিজেদের মধ্যে রেখে দিয়েছি তার বাপ নাম রেখেছে আব্দুল সালাম আমরা ঠাট্টা করে ডাকি কিরে সালাম্যা কালাম্যা বাদাম্যা এরকম আসনা নাই আল্লাহ তাআলা নিষেধ করেছেন আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব কথাটা কাট আল্লাহ বলছেন খবরদার কাউকে নিন্দা করো না কারো নাম তোমরা বিকৃত করো না বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা এটা হলো কবিরা গুনাহ জুড়ে বলেন মানুষের নাম বিকৃত করে ডাকা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ কিন্তু আমরা এটাকে অনেকে তুচ্ছ মনে করি খবরদার আমরা এটা করব না কারণ নিষেধ করেছেন কে আল্লাহ বলছেন ওয়ামাল লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন আল্লাহ বলছেন এভাবে একজন আরেকজনকে নাম বিকৃত করে ডেকে যদি তওবা না করে মারা যায় ঈমানদার হয়ে মরবে না জালেম হয়ে মরবে কথাটা কার খবরদার এই অভ্যাস থাকলে আমরা আজই তওবা করে ফেলবো এমনটা আর কখনো আমরা করব না ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ সাত নম্বর হলো এক মুসলমানের সাথে আরেক মুসলমানের হক হলো এক মুসলমান কখনো অন্য কোনো মুসলমানকে নিয়ে কুধারণা করবে কুধারণা আমাদের সমাজে আছে না নাই কুধারণা করে গুনাহ কামাবেন না কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাযযন্নি ইন্না বাযাযযন্নি ইসম ইলা আখিরিল আয়া কথাটা কার আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা অনুমান থেকে ধারণা থেকে তোমরা বিরত থাকো কারণ অনুমান করা হলো পাপ অনুমান করলে গুনাহ হয় পাপ হয় আমরা অনেকে অনুমান করি এভাবে একজন ফোনে একজনের সাথে কথা বলতেছে হয়তো একটু লম্বা সময় কথা বলতেছে বলতেছে নিশ্চয়ই তার সাথে কারো কিছু আপনি কি জানেন নাকি কিছু আছে না জানে অনুমান করলেন কেন একজন একজন ভাই বুরখাওয়ালি একজন মেয়ে নিয়ে যাচ্ছে আপনি বলতেছেন দেখছত্রে ভাই বুরখা পুইরাও ইটিস পিটিস করে এটা ইটিস পিটিস কেমনে হয় তার মায়ের পেটের বোন তো হতে আরো জুড়ে বলেন এইরকম কুধারণা আমাদের সমাজে আছে অনুমান নির্ভর কথাবার্তা বললে পাপ হয় ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটাকে আমি বলবো ইফকের ঘটনা এটা ছিল অনুমান নির্ভর ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে যেতেন যুদ্ধে যেতেন আল্লাহর নবী তখন লটারি করে তার যে কোনো স্ত্রীকে যুদ্ধের ময়দানে টেনে নিয়ে যেতেন ছয় হিজরিতে বনী মুস্তালিকের যুদ্ধ সংগঠিত হয়েছিল বনী মুস্তালিকের যুদ্ধ থেকে নবীজি যখন ফিরে আসতেছিলেন বনী মুস্তালিকের যুদ্ধে নবীজির সঙ্গে নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা গিয়েছিলেন বনী মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে বনী মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সন্ধ্যাবেলায় এক জায়গায় যাত্রা বিরতির ঘোষণা দিলেন কাফেলাকে বললেন আমরা ভোর রাত পর্যন্ত এখানে অবস্থান করব সবাই অবস্থান নাও সবাই বিশ্রাম করছেন আরাম করছেন ভোর রাতে ঘোষণা দেওয়া হলো কিছুক্ষণের মধ্যে আমরা এই জায়গাটা ত্যাগ করব সবাই প্রস্তুতি নাও আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য একটু দূরে জঙ্গলে গেলেন
কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে যাওয়ার পরে তার গলার হার হারিয়ে গিয়েছিল। গলার হার তিনি খুঁজতে লাগলেন, গলার হার খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল, গলার হার তিনি খুঁজে পেলেন। এরপরে তিনি যখন কাফেলা যেখানে অবস্থান নিয়েছিল সেখানে যখন আসলেন, এসে দেখলেন কাফেলা চলে গিয়েছে। কারণ তিনি যে উটের বাহনে সওয়ার হয়েছিলেন সেই উটের বাহনে উটের সেই উটের পিঠের উপরে পর্দা করা একটা আসন ছিল। এখন তার উট যিনি পরিচালনা করছিলেন তিনি ভেবেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হয়তো সেখানে আছেন, কারণ তিনি তখন অত্যন্ত পাতলা ছিলেন, মনে করেছিলেন তিনি মনে হয় পর্দার ভেতরেই আছেন। সবাই রওনা দিয়ে চলে গিয়েছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে দেখলেন কাফেলাতে কেউ নাই, সবাই চলে গিয়েছে। তিনি অত্যন্ত বুদ্ধিমতী বিচক্ষণ নারী ছিলেন, মনে মনে ভাবতেন আমি যদি এখন কাফেলাকে তালাশ করা আরম্ভ করি, কাফেলার তালাশে যদি আমি এখন বের হয়ে যাই তাহলে দেখা যাবে তারা যদি আমাকে এখানে খুঁজে না পায় আমিও তাদেরকে পাবো না, তারাও আমাকে পাবো না, আমি হারিয়ে যাব। তার চাইতে বরং আমি এখানেই থাকি, যখন তারা আমাকে পাবে না তখন খুঁজতে খুঁজতে এখানে আসবে। অপেক্ষা করতে করতে তিনি এক পর্যায়ে ঘুমিয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান বিন মুয়াত্তাল রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন তিনি যেন সব সময় সবার শেষে আসেন, যাতে করে কেউ কিছু রেখে গেলে তিনি যেন সেটা নিয়ে আসেন। সাফওয়ান বিন মুয়াত্তাল রাদিয়াল্লাহু আন কাফেলার পেছনে থেকে গিয়েছিলেন। তিনি এসে দেখলেন কে জানি এখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। কাছে এসে তিনি চিন্তা করলেন হয়তো এটা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে পারেন, কারণ পর্দার বিধান নাজিল হওয়ার আগে তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখেছিলেন। তিনি অনুমান করছিলেন এটা মনে হয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন এটা তো আমাদের রসুলের বিবি মনে হচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে জেগে উঠলেন, বললেন হ্যাঁ, পরিচয় দিলেন। তখন সাফওয়ান বিন মুয়াত্তাল রাদিয়াল্লাহু আন বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি ব্যাপার আপনি এখানে কেন? তিনি ঘটনা শোনালেন। তারপরে সাফওয়ান বিন মুয়াত্তাল রাদিয়াল্লাহু আনহু বললেন অসুবিধা নাই, আপনি আমার উটের পিঠে উঠেন। উটের পিঠে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঠলেন। তারপরে তারা রওনা দিলেন। রওনা দিয়ে তারা যখন কাফেলার কাছে পৌঁছে গেলেন, আমিরুল মুনাফিকুন মুনাফিকদের আমির মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অপবাদ দিয়ে দিল, বলল বুঝতে পেরেছি নবীজির স্ত্রী, তিনি সবার পেছনে থেকে গিয়েছেন, লুকিয়ে থেকেছেন, আর সাফওয়ান বিন মুয়াত্তালের সঙ্গে জড়িয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের মধ্যে অপবাদ দিয়ে দিল। নাউজুবিল্লাহ। শুনতেছেন আপনারা, খুব সুন্দর ঘটনা, শিক্ষণীয়। তার সঙ্গে সঙ্গে আরো কয়েকজন তাল দিল, এই ঘটনাটাকে তারা সব জায়গায় ছড়িয়ে দিল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সাথে হাসান বিন সাবিত, মিস্তা ইবনে আসাসা, হামনা বিনতে জাহাশ, এই কয়েকজন এই ঘটনাটিকে সব জায়গায় ছড়িয়ে দিল। সব জায়গায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অপবাদ রটিয়ে গেল। নবীজি এটা শুনলেন, শুনে বড় কষ্ট পেলেন। এই সফর থেকে যাওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে উম্মুল মুমিনিন অসুস্থ হয়ে গিয়েছিলেন। আগে আগে তিনি অসুস্থ হলে নবীজি তার সঙ্গে নরম ভাষায় কথা বলতেন, কোমল ভাষায় কথা বলতেন, কিন্তু এবার অসুস্থ হওয়ার পরে নবীজি তার সাথে তেমন একটা বেশি কথা বলেন না। তিনি কষ্ট পেলেন, নবীজির কাছ থেকে ছুটি নিয়ে বাপের বাড়িতে চলে গেলেন। তখনও তিনি এই ঘটনার ব্যাপারে কিছু জানতেন না। কিছুদিন পরে তিনি একদিন রাতের বেলা প্রাকৃতিক প্রয়োজন সারবার জন্য বের হলেন। মিস্তা ইবনে আসাসা এর মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সব ঘটনা বললেন। এই ঘটনা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত বেশি কান্না করলেন, আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্না করতে করতে কান্না করতে করতে তিনি পেরেশান হয়ে গেলেন। একদিন আর দুই দিন নয়, এক মাস এভাবে চলে গেল। নবীজি ঠিক মতো তার সঙ্গে কথা বলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অপবাদ চতুর্দিকে ছড়িয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহ বরদাস্ত করলেন না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার পক্ষে এবং সেই সকল মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ সূরা নূরের মধ্যে 10টা আয়াত আল্লাহ আম্মা জানের জন্য নাজিল করে দিলেন। এই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মুনাফিকরা অপবাদ রটালো, জেনে শুনে রটালো নাকি অনুমান করে রটালো?
আরো জোরে বলেন অনুমান করে না জেনে শুনে খবরদার এরকম অনুমান করে কথাবার্তা বলা যাবে না নিষেধ করেছেন কে এক ভাই আরেক ভাইকে অনুমান করে আমরা কখনো দোষারোপ করব না অনেকে আছে কান পড়া শুনে বলছে অমুক কেমন হ্যাঁ অমুক কেমন কে বলছে আপনাকে কেমন আপনি দেখছেন না শুনছেন আপনি তো দেখেন না উপস্থিত ছিলেন কত বড় গুনাহ এই মুনাফিকদের জন্য আল্লাহ আয়াত নাযিল করেছে এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে আল্লাহ জাহান্নামী বানিয়েছে খবরদার ওই যে বলছিলাম না তালে তালে তাল মিলাইলে কোন সময় যে ঈমান হারা হবেন নিজে ওটের পাবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাহলে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হলো কু ধারণা করে কখনো কাউকে দোষারোপ করা যাবে আট নাম্বার হলো এক মুসলমান কখনো আরেক মুসলমানের গোপন জিনিস তালাশ করবে চিত্রান্বেষণ করবে না অনেকে আছে মানুষের গোপন বিষয়গুলো তালাশ করে দুষ ত্রুটি তালাশে লিপ্ত নিজের বগলের গন্ধ খুঁজে না শুধু মানুষের বগলের গন্ধ খুঁজে বেড়ায় নিজের দুষ যে এতগুলো আছে দেখে না শুধু মানুষের দুষ ত্রুটি খুঁজে বেড়ায় আছে না নাই আল্লাহ কোরআনে নিষেধ করেছেন ওয়ালা তাজাসসু খবরদার গোয়েন্দাগিরি করো না মানুষের দোষ ত্রুটি তালাশ করো না নবীজিও বললেন ওয়ালা তাদাসসু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা দোষ ত্রুটি তালাশ করো না ভাই ভাই হয়ে থাকো আল্লাহ নবী বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামা বুখারীর হাদিসে নবীজি বললেন যে ব্যক্তি যে মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি তালাশ করে দোষ ত্রুটি তালাশ থেকে বিরত থাকে আল্লাহ তালা ওই মুসলমান কোনো ভুল করলে গুনাহ করলে কিয়ামতের দিন আল্লাহ সেটা গোপন রেখে তাকে জান্নাতে দিয়ে দিবে আরো আসতে বলেন সুবহানাল্লাহ জিমানি আসতে অনেকের একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই ওয়াজটা শুনেন আজকে আর ২২টা বলবো না ১০টা বলেই শেষ করবো কষ্ট দিব না আপনাদেরকে কি সুন্দর হাদিস নবীজি বলেছেন যে মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি বলে বেরাবে না গোপন রেখে দিবে কিয়ামতের দিন আল্লাহ আপনার দোষ ত্রুটি গোপন রেখে দিবে সুবহানাল্লাহ পড়বেন না আমরা কি করি কেউ একটা ভুল করেছে দোষ করেছে আমরা আরো মাইক ম্যানের দায়িত্ব নেই বিজ্ঞাপনদাতা আমরা এটাকে আরো বেশি বেশি প্রচার করে এই ছোট্ট আমলটুকু যদি আমরা করতে পারতাম আপনার একটা দোষ আমি দেখেছি আপনি একটা ভুল করেছেন দোষ করেছেন অন্যায় করেছেন আমি যদি এটা বলে বেড়াই এটা আরো প্রচার হলো তার চাইতে আমি যদি আপনাকে ডেকে নেই অথবা আপনার কাছে আমি গিয়ে আপনাকে সংশোধনী দিয়ে দিই আপনি ঠিক হয়ে গেলেন এটা আর বাহিরে প্রচারও হবে না এই যে আপনি আপনার ভাইয়ের দোষ ত্রুটি বললেন না আল্লাহ বলছেন বান্দা শোনো কিয়ামতের দিন তুমি যে গুনাহ করছো এগুলো আমি মানুষকে জানাবো না জানাইয়া গোপনে তোমাকে বলবো শোনো গুনাহ তো করছো কাউরে বলবো না আমি গোপন রাখলাম যাও দূর দিয়ে গিয়ে জান্নাতে ঢুকো ছোট্ট একটা আমল কোথায় নিয়ে যাবে আমাদেরকে চিন্তা করেছে এটা যদি আমরা করতে পারতাম আল্লাহ এই স্বভাব আমাদের মধ্যে দান করেন সুসংবাদ দিলাম এবার দুঃসংবাদও দিই দুঃসংবাদটা কি দিব দিব বুখারীর হাদিস তিরমিজির হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু আন এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ফানাদা বিসাউতির রাফিয় তিনি বলছেন নবীজি একবার মিম্বরে উঠলেন মিম্বরে আরোহণ করে তিনি উচ্চ কণ্ঠে বললেন গলার আওয়াজটা বড় করে দিলেন ভাষণ দিলেন ইয়া মাআশার من قد أسلم بلسانه ولم يفض الإيمان إلى قلبه হে মানুষেরা শোনো যারা ঈমান মুখ দিয়ে ঘোষণা দিয়েছ কিন্তু এখনো যারা অন্তরে ঈমান ঢুকাতে পারো নাই লা তুদুল মুসলিমিন মুসলমানদেরকে কষ্ট দিও না ওয়ালা তুআইরুহুম কাউকে কখনো অপমান করো না ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম কোনো মুসলমানের দোষ ত্রুটি তালাশে লেগে যেও না এরপরে নবীজি বললেন যদি তুমি মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াও বলে বেড়াও ফা ইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম তাত্তাবা আল্লাহু আওরাতা নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো মানুষের ভুল ত্রুটি দোষ ত্রুটি মানুষকে বলে বেড়ায় আল্লাহ তাআলা ওই লোকটার দোষ ত্রুটি ফাঁস করে দিবেন নাউজুবিল্লাহ পড়ে বলেন আগে হাদিসটা শেষ করতে দেন এরপরে নবীজি বললেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু লাহু
ওয়ালাউ ফি জাউফি রাহলি নবীজি বলেছেন শুনো আল্লাহ যদি কারো দোষ ত্রুটি প্রকাশ করা দেওয়া শুরু করেন আল্লাহ এই লোকটাকে দুনিয়ায় বেজ্জত করে ছাড়বেন যদি সে তার ঘরেও গিয়ে লুকায় প্রথম দিয়েছি সুসংবাদ মানুষের ভুল দেখছেন কিচ্ছু দেখছে তো ফেসবুকে কিচ্ছু দেখেছে তো ফেসবুকে বলে বলে বেড়াচ্ছে মানুষ সেগুলো দেখতেছে আপনি যদি আপনার ভাইয়ের ভুলটা ঠিক করে দিতেন এটা দেখতো আর কেউ আল্লাহ বলেছেন ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখো আল্লাহ তোমার দৃষ্টিতে কিয়ামতে গোপন রাখবেন সুবহানাল্লাহ আর তুমি বলে বেড়াচ্ছ বলে বেড়াও নবীজি বলেছেন আল্লাহ তোমার দোষ ত্রুটি এমন ভাবে ফাঁস করবেন আল্লাহ তোমাকে দুনিয়াতে বেইজ্জত করে ছাড়বেন কথাটা কার নবীজির কথাটা কার নবীজির কথা কি মিথ্যা নাম্বার 9 9 নাম্বার হলো এক মুসলমান কখনো আরেক মুসলমানের গীবত করবে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা কারো গীবত করো না গীবতকে মরা মরা মানুষের মরা ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন কি খবরদার এই জন্য এক মুসলমান আরেক মুসলমানের গীবত করবেন না বাকি পয়েন্টগুলো শুধু বলে দিই 10 নাম্বার হচ্ছে এক মুসলমান ভাই আরেক মুসলমানের কখনো চুগলখুরি করবে চুগলখুর করা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়া দেয় অবশ্য এই ধরনের মানুষ বাসখালীতে নাই চুগলখুর কোনোদিনও বেহেশতের গন্ধ পাবে আল্লাহ এই খাসলত আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করেন 11 নাম্বার হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানকে কখনো হিংসা করবে হিংসা এটা অনেক বড় রোগ হিংসার রোগ আপনাদের আম পাবলিকের চাইতে হুজুরদের ভিতরে হিংসার রোগ বেশি হুজুররা ওয়াজ নসিহত করে মাঝে মাঝে আমি বলি এই হুজুরদেরকে হিংসার ওয়াজ করবে কে এক একজন হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় অথচ কোরআন জানে হাদিসও জানে কেন যে হিংসা করে আল্লাহই জানে হিংসা করবে একজনের মাহফিলে লোক বেশি হয় একজনের কথায় যুবকরা কৃষ্ট হিংসা করে হিংসা করতে করতে তো টুপিওয়ালা দাড়িওয়ালারা এক হুজুররে বাইরেই পাঠাইয়া দিয়েছে এত হিংসা এত হিংসা হিংসা বড় খারাপ রূপ হিংসা হলো এমন এক রূপ একটা হাদিস আপনাদেরকে শোনাই কষ্ট হচ্ছে নবীজি বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ পরস্ত্রিকাতরতার হিংসা থেকে দূরে থাকো ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব হিংসা এমন খারাপ এক রূপ বুঝেন এখানে যদি কিছু ময়লা আবর্জনা থাকে এখানে যদি কিছু ময়লা আবর্জনা থাকে এই ময়লা আবর্জনায় যদি আগুন ধরায় দেওয়া হয় এগুলো থাকবে না জ্বলে যাবে আবর্জনায় যেমন আগুন ধরায় দিলে সব ময়লা জ্বলে যায় ঠিক তেমনি নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন দান সৎকা করবেন মাহফিলেও আসবেন ইমানদারি ভাব সাব নিয়ে চলবেন অন্যদিকে হিংসা রাখলে হিংসা সব আমলকে জ্বালায়া দিবে হিংসা করবেন না মুসলিম শরীফের 2565 নম্বর হাদিস নবীজি আরো বলেছেন তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমুআতিন মাররাতাইন ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস নবীজি বলেছেন প্রতি সপ্তাহে দুইবার মানুষের আমলনামা ফেরেশতারা আল্লাহর সামনে পেশ করে বলেন তো সপ্তাহে আমাদের আমলনামা ফেরেশতা আল্লাহর সামনে পেশ করে কয়বার কয়বার সোমবার আর বৃহস্পতিবার সোমবার আর আরো জোরে সোমবার আর নবীজি বলেছেন ফায়ুগফারু লিকুল্লি আব্দিন মুমিন ইল্লা আব্দান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা প্রত্যেক সপ্তাহের দুই দিন সোমবার আর বৃহস্পতিবারে মানুষের আমল ফেরেশতা আল্লাহর সামনে তুলে ধরে সেই দিন আল্লাহ তাআলা সব মুসলমানদেরকে মাফ করে দেন দুই শ্রেণী ছাড়া আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন এর আল্লাহর নবী বলেছেন এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা একজন আরেকজনের প্রতি অন্তরে হিংসা লালন করে মুশরিক আর এই হলো মুসাহিল হিংসুক হিংসুকদেরকে আল্লাহ মাফ করেন না হিংসা বড় খারাপ রূপ এই রোগ যার অন্তরে আছে জ্বলে পুড়ে সে নিজে মরে যাবে আমরা এক ভাই আর এক ভাইয়ের উন্নতি দেখতে পারি না একজন উন্নতি করছে আমরা খারাপ তাকে দেখতে পারি না আর হিংসা করে কারা শোনে আমি একটা গবেষণা করে করলাম যে হিংসা মানুষ কেন করে আমি দেখলাম হিংসা কেন করে এটা বলতেছি পড়ে হিংসা কে কার সাথে করে হিংসা সমগোত্রীয় সমজাতীয় লোকদের সাথে কিরকম দুইজন একই লেভেলের একই ক্যাটাগরির একজন একটু উন্নতি করে ফেলছে তো তার সাথে তার হিংসা
ঠিক বলছি না আমি হিংসা মানুষ কেন করে এজন্য করে সে তার মতো হতে চায় কিন্তু তার মতো হতে হিংসা করে লাভ নাই আল্লাহ যদি কাউকে সম্মান দেন আপনি তার সম্মান কমাতে পারবেন ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইজ্জত সম্মানের মালিক যার হাতে তিনি কে এজন্য আমরা হিংসা করব না হিংসা থেকে আমরা দূরে থাকব 12 নম্বর হলো এক মুসলমান আরেক মুসলমানকে কখনো কান পড়া শুনে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে না অর্থাৎ শোনা কথায় কোনো কান দিবে ইন জা আকুম ফাসিকুম বিনা বা ইন ফাতাবায়ানো কেউ কিছু বললে সেটা যাচাই বাছাই করার দরকার আছে না নাই যাচাই বাছাই করুন একজন এসে বলল ভাই শুনছেন অমুক এরকম এরকম বুঝছি সে খারাপ মানে কে বলছে আমি শুনছি অমুক এরকম তমুক এরকম আপনি শুনছেন আপনি কি নিজে দেখছেন কথা কন না কেন এটা আমরা করব না ইনশাআল্লাহ আজকে 12টায় থাকো বাসখালীতে আগামীতে আসলে বাকি 10টা শেষ করব ইনশাআল্লাহ কারণ যারা গেল তারা আসলে ইচ্ছা করে যায় নাই আমি জানি সেই 8টা থেকে মুমিন ভাই আলোচনা শুরু করেছে মানুষের তো পেশাবেরও দরকার আছে তো ওয়াজ দিয়ে কি মানুষের পেশাব আটকানো যায় পেশাব করবে না পেশাবের জন্য গিয়েছে অনেকের ক্ষুধা লাগছে এক মাহফিলে আপনারা মুমিন ভাই তো খুব ভালো আলোচনা করেন এক মাহফিলে আপনারা দাওয়াত দিয়ে দিয়েছেন চারজন হুজুর খুব ভালো আলোচনা করেন তো মানুষ তো আমার মনে হয় অনেকে মাগরিব থেকে বসে গেছে অনেকক্ষণ বসছে অনেকে খায় নাই তো আজকে 12টাই বললাম যে 12টা বলছি এই 12টা স্বভাবও যদি চেঞ্জ হয় আলহামদুলিল্লাহ এই 12টা কি কম এখানে অনেক কিছু ঢুকছে আসেন একটু সবক নেই এক নাম্বার কি বলেছিলাম এক মুসলমান আরেক মুসলমান কি করবে মাশাআল্লাহ মনে আছে জুড়ে বলেন এক মুসলমান আরেক মুসলমানকে কি করবে দুই নাম্বার এক মুসলমান আরেক মুসলমানের উপরে কি করবে না জুলুম করবে না তিন নাম্বার এক মুসলমান আরেক মুসলমানকে বিপদে আপদে চার নাম্বার এক মুসলমান আরেক মুসলমানকে কি দিবে না গালি দিবে না মাশাআল্লাহ পাঁচ নাম্বার একজন আরেকজনকে নিয়ে উপহাস করবে ছয় নাম্বার একজন আরেকজনকে মন্দ নামে সাত নাম্বার কুধারণা করে অনুমান করে কারো ব্যাপারে কোনো বাজে ধারণা করবে আট নাম্বার হচ্ছে সিদ্রান্বেষণ গুয়েন্দাগিরি মানুষের দুষ্টুটি খুঁজবে না নিজের দোষ খুঁজেন এক শ্রেণীর মানুষ আছে খালি মাইন্ডসেট সমালোচনা করে এই জন্য আমি প্রায় মাহফিলে বলি পরের সমালোচনা চরিত্র নষ্ট করে আর আত্মসমালোচনা চরিত্র উন্নত করে আত্মসমালোচনা করো নিজের ভুলগুলো নিজে বের করবেন নিজে ভালো হবেন মানুষকে নিয়ে টেনশনের কোনো দরকার নাই নয় নাম্বার হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের গীবত করবে দশ নাম্বার হচ্ছে চুগলখুরি করবে এগারো নাম্বার হচ্ছে হিংসা নিন্দা করবে এবং বারো নাম্বার হচ্ছে কান কথায় কান দেওয়া যাবে না এই বারোটা আমল আমরা আমাদের মধ্যে তৈরি করতে পারবো তো পারবো তো পারবো তো ইনশা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমার জসিম ভাই সহ জসিম ভাই অনেক কষ্ট করেছেন সেই পেকুয়া মাহফিলে গত বছর গিয়ে দেখা করে দিয়ে টেনেছেন আমার জসিম ভাই সহ আজকের মাহফিল আয়োজনে যারা কষ্ট করেছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন সবাই যারা আন্তরিকতা দিয়ে আজকের মাহফিলটা সুন্দর করে সফল করেছেন আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন